গণতন্ত্র এলো তখন অনেকে শাসন করেছেন এই রাজ্যে, অনেক দল এখানে এসেছে, কিন্তু আমাদের বড়ক জাতির জন্য আমরা কী পেয়েছি? আমরা সবসময় হতাশার মধ্যে, আমরা যেন আজ নিজের রাজ্যে থেকেও আমরা যেন পরবাসী, আমরা যেন নিজ ভূমি পরবাসী, সেটা যে আমাদের কাছে একটা অস্তিত্বের একটা লড়াই। আমাদের এই শেষ লড়াই আমরা লড়ে যাব। আমরা আমাদের এত বছর এই গণতন্ত্রের যুগে বিভিন্ন দল এসে রাজ শাসন করেছেন, কিন্তু আমাদের পাহাড়ের জনগণের জন্য যেন আমাদের কিছুই যেন মেলেনি, আমরা যেন তবু অস্তিত্বহীন পড়ে আছি। সেই লড়াইয়ের জন্য বুবাগরা আজ আমাদের চেষ্টা করে যাচ্ছেন, আমাদের জন্য নিজের মাটির জন্য নিজের চিনি হানি বাগুই বুবাগরা আমাদের জন্য করে যাচ্ছেন। আমরা আজকে সমস্ত 19 দফা জাতি এখানে আছি, আমরা বুবাগরা আমাদের এক থানসা, আমরা এক ছাদের তলায় আমরা থাকতে চাই। আমাদের একটাই হচ্ছে গ্রেটার তিপ্রা ল্যান্ড। সেটা গ্রেটার তিপ্রা ল্যান্ড সেটা নিয়ে অনেকে বুঝে না, মনে করে যে গ্রেটার তিপ্রা ল্যান্ড এটা ভাগ না, এটা কি খণ্ড করা নয়, সেটা হচ্ছে থানসা। আমাদের 19 দফা জাতি, 19 দফা উপজাতি হয়েছে, আমরা 19 দফা উপজাতির জন্য আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের যে সাংবিধানিক দাবি আছে সেটার জন্য আমরা লড়াই, আমাদের লড়াই। আমরা এই রাজ্যে বিভিন্ন পরিবর্তন এসেছে, বিভিন্ন যুদ্ধ, বাংলাদেশের সাথে বিভিন্ন যুদ্ধে বহু শরণার্থীর আগমন ঘটেছে, এখানে অনেক কিছু হয়েছে, যার ফলে আমরা তিপ্রা জাতি সংবিধান মূলে কিন্তু আমরা একটা জাতি, আমরা উপজাতি নই, আমরা জাতি, আমাদের নিজের জায়গা আছে, আমাদের আছে, কিন্তু আমাদের অস্তিত্ব আজ যেন বিপন্ন হয়ে পড়েছে। সেই জন্য মথা আজকে আমরা এখানে গর্জিতে এসেছি, গর্জিতে গর্জি এলাকা মাতাবাড়ি ব্লকে আমরা এসেছি, আমরা এ নিয়ে আমরা র্যালি করব। আমাদের যত বড় ভাই বোনেরা আছে, যত সমস্ত সবের সঙ্গে মিলেমিশে আজকে আমাদের লড়াই করে যাব। আমরা সংগ্রামের জন্য আমরা প্রস্তুত হয়ে আছি, আমরা চলছি, আমরা চলব।